আজকে আমরা মায়াপুরে যে রাত্রে ডিনারটা করব সেটা হচ্ছে গোদা ভবনে। তো আজকে শনিবার বলে এত পরিমাণ আজকে ভিড় আছে যে কিছু বলার নেই। তো আজকে স্পেশালিস্ট তোমাদেরকে দেখাবো গোদা ভবনে কি কি খাবার দিচ্ছে। আমাদের টোকেনটা পড়লো 50 টাকা, তো এবার তোমাদেরকে নিয়ে যাব। আর এখানে ভিড়টা তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট, আর লাইটিং এর খুব সুন্দর কাজ করা হয়েছে। আর দোল এই কবের মধ্যে আছে, আজকে 11 তারিখ 12 তারিখ আজকে হয়ে গেল, তো দোল আছে, তার জন্য ডেকোরেশন অলরেডি শুরু করে দিয়েছে। তো চলো তোমাদের আজকে দেখাচ্ছি গোদা ভবনটা, আরে নাইটের যে লাইটিং এর কাজগুলো করেছে সেগুলো তোমাদেরকে দেখাবো মায়াপুরে। তো সঙ্গে থেকো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করো। চলো তোমাদের ঘোরাচ্ছি আমি। আজকে দেখে নাও কত ভিড় আছে। এটা হচ্ছে সকালে মঙ্গল আরতিটা হয় আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতিটা হয় সেই জায়গাটায়। আজকে শনিবার তার জন্য এত পরিমাণে ভিড় আছে। আজ ভিড় দেখে নাও, আজ ভিড় আর দেখে নিতে পারছো। আজকে স্পেশালিস্টভাবে এগুলো সাজানো হয়েছে আর কত সুন্দর ডেকোরেশন করা আছে। রাত্রেবেলা খুব সুন্দর লাগছে দেখতে গাছের মধ্যে এই লাইটগুলো। অবশ্যই কমেন্ট করে বলবে কেমন লাগছে। আর এদিকে লাইটিংটা দেখে না, দাঁড়াবে বলে আজকে কিন্তু আমার ব্লগ করতে খুবই মজা লাগছে, কারণ আজকে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে মায়াপুর নবদ্বীপ ধাম। আর এই জায়গাটা খুবই শান্তশিষ্ট জায়গা, তোমরা আসতে পারো। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়েই দিই, যারা দোলের সময় ভাবছো যে আসবো, তারা যদি রুম না বুকিং করেছো তাহলে আসো না, কারণ রুম পাবে না, আমরাই পাইনি, তার জন্য এটাই ইনফরমেশন ছিল একটা। আর বাকি এটা তোমরা ডেকোরেশন দেখে নাও, ফুলের মানে জাস্ট অসাম। দেখে নাও লাইটগুলো, দেখে নাও আমাদেরকে। আমি বলে দিই, এই যে আমাদের মন্দিরটা দেখতে পাচ্ছ মায়াপুরের, এটা কিন্তু ওপেনিং হচ্ছে 2023 সালে, গ্র্যান্ড ওপেনিং 2023। এখানে বিনার একটা দিয়ে দিয়েছে 2023 সালে, দেখা যাক কমপ্লিট হতে পারে না পারে না, কমপ্লিট হয়ে গেলে নিশ্চয়ই ভিডিও বানাবো। তো আমার ব্যাকগ্রাউন্ডের পেছনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোদা ভবন। তো এখানে আজকে আমরা ডিনারটা করবো রাত্রের। তো এটা মায়াপুরে এটা খুবই ফেমাস, ঠিক আছে। তো এখানে আজকে আমরা দেখি কেমন কি খাবারটা হয়, তারপর তোমাদেরকে অবশ্যই জানাবো। আর এই গার্ডেনটাতে আমরা বসে, এটা হচ্ছে গোদা ভবন, গোদা ভবন একটা স্টিকার দেওয়া আছে। আর তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি রাত্রের বেলায় গোদা ভবন কেমনভাবে ডেকোরেট করা আছে। দেখানো এ হচ্ছে গোদা ভবনে, এগুলো সব হোটেল। এখানে যদি তোমরা হোটেল নিতে চাও তাহলে এখানে 500 থেকে স্টার্ট আছে, 500 টাকা থেকে শুরু আছে। গোদা ভবনে তোমরা থাকতে চাও, যদি থাকতে চাও তাহলে এখানে থাকতে পারো, স্টার্টিংই 500। আর আজকে আমরা রাতের ডিনারটা গোদা ভবনে করছি। এবারে আস্তে আস্তে করে গোদা ভবনের দিকে ঢোকাচ্ছে, তো এবারে আস্তে আস্তে আমরা ঢুকবো আর গোদা ভবনে প্রসাদ আমরা ট্রাই করবো, তাই তো? গোদা ভবনের প্রসাদ তুমি ট্রাই করেছো? হ্যাঁ করেছি। কেমন লাগে? খুব সুন্দর, খুব সুন্দর। তা আমরা এবার ট্রাই করবো আরো একবার, দেখি এটা 2022 সালে। আস্তে আস্তে আমরা লাইন দিকে এগিয়ে যাচ্ছি, আস্তে আস্তে আমরা এগিয়ে যাচ্ছি গোদা ভবন। লোগোটা দেখে নাও, গোদা ভবন এদিক থেকে যাচ্ছে আর এদিক থেকে ঢুকে যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? লাইনটা খুবই বড় আছে, দেখতে পাচ্ছ তোমরা সবাই, আমরা লাইনে দাঁড়িয়ে আছি আর এই আমরা গোদা ভবনে ঢুকতে চলেছি আর আস্তে আস্তে করে আমরা যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ আমরা ঢুকে গেলাম গোদা ভবনে, আর এটা টেবিল দেওয়া আছে, এটা সিনিয়র সিটিজেনদের জন্য আমার যতটুকু মনে হয়। আর এই দিকে দেখতে পাচ্ছ এইটা নিচে বসানো, আর এখানে প্রায় এখানে মোটামুটি 1200-1400 একবারে বসে খাওয়া যেতে পারে এই গোদা ভবনটাতে। প্রাইস এখন কিন্তু গোদা ভবনের রুলসটা চেঞ্জ করে দিয়েছে, কারণ কি চেঞ্জ করেছে না, আগে বসেই খাওয়াতো আর এখন নিজেরা লাইন দিয়ে লাইন দিতে হচ্ছে, আর লাইন দেওয়ার পর নিজেরা বসে খাও, তো এটা কিন্তু চেঞ্জ করেছে রুলসটা কিছুটা। দেখে নিচ্ছ লাঞ্চ আর ডিনারটা, টাইম টেবিলগুলো দেখে নাও তোমরা, একবার রুলসটা দেখে নাও। এখানে লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে, ওরা প্লেট দিচ্ছে আর প্লেট দেওয়ার পর ওরা সব কিছু দিয়ে নিজেরা নিজেরা বসে বসে খাও।
এখানে কিন্তু গোদাভবনে কিছুটা একটা চেঞ্জ হয়েছে। খাবারের মধ্যে দুটো রুটি দিয়েছে, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, একটা সবজি দিয়েছে, আর একটা আলুর একটা সবজি দিয়েছে, আর একটা মিষ্টি দিয়েছে। তো আর একটা রুলস চেঞ্জ করলো, যেটা তোমাদের দেখালাম আমি, যে আগে কী হতো আমরা বসে থাকতাম আর দিয়ে দিত, কিন্তু এখন থালটা ধরে আমাদের নিজেদেরকে নিয়ে নিতে হচ্ছে। আর যদি তোমরা আরও খেতে চাও তো আবার নিতে পারো তোমরা। এটাই এবারে আমরা খাবারটা টেস্ট করে দেখব কেমন কি হয়েছে। আর গোদাভবনে কিছু বলার নেই, বরাবরে খাবার কিন্তু ভালোই হয়, ঠিক আছে। এবার টেস্ট করে আমি তোমাদেরকে বলছি। গাইস, নিরামিষ খাবার যেমন হওয়া দরকার সেই রকম কোয়ালিটি ঠিকঠাক একবারে ঠিক আছে, আমি খারাপ বলবো না, খুবই সুন্দর। রুটিগুলো খুব ভালো, দূরের সময় যারা আসবে গোদাভবনে একবার ট্রাই করতে পারো তোমরা। তো গাইস, আমার খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ তো। আমার দুটো রুটি দিয়েছিলো, বাকি যা যা দেখলে সেইগুলোই ছিল। তো আমার এগুলোতে পেট ভরে গেল, আর আমি এক্সট্রাভাবে আর কিছু নিলাম না, বাকি ওরা নিয়েছে, রুটি নিয়েছে, আমি আর নিইনি, কারণ আমার আর খিদে নেই। তো আমি বাইরে যে সব কিছু বলছি তোমাদের। তো গাইজ, আমরা গোদাভবন থেকে খেয়ে বেরিয়ে গেলাম, তো তোমাদেরকে আমি বললাম কিছুক্ষণ পরে আমি বলছি। আর কিছু কিছু আমার খারাপ লেগেছে এই গোদাভবনে, তো অ্যামাউন্ট নেই যে খারাপ, তো চালের কোয়ালিটিটা অল্প বেটার হতে পারে আমার পক্ষে বলে, কেন আমরা সকালে যে লাঞ্চ করেছিলাম সেটা ইসকনে ছিল, ইসকনের চালের কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর ছিল, তো গোদাভবনে কিন্তু সেরকম কোয়ালিটির ছিল না। তো এটাকে অল্প ঠিক করা দরকার আছে, আর বাকি সব ঠিক আছে, আমি খারাপ বলবো না। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে বলবে। তো আসছি কোন নতুন ভিডিও নিয়ে, এখন এই পর্যন্তই বাই বাই।